আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং অ্যান্ড ব্লগস উইথ মালি হাসনাম চ্যানেল। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের আয়োজনে রয়েছে ফিশ পাকোড়া। আমি আজকে আপনাদের সাথে ফিশ পাকোড়া শেয়ার করব। আর এই ফিশ পাকোড়া করতে কাটা ছাড়া মাছ লাগে, তাই আমি এখানে নিয়েছি বাসা ফিলেট। আপনারা চাইলে যে কোনো কাটা ছাড়া যে কোনো ফিলেট ইউজ করতে পারেন। আর এই ফিশ পাকোড়া করতে আমার আজকে যা যা লাগবে, আমি এখানে নিয়েছি এক চা চামচ রসুন বাটা, এক চা চামচ আদা বাটা, এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, এক চা চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর নিয়েছি এক চা চামচ ডার্ক সয়া সস, নিয়েছি 400 গ্রাম কাটা ছাড়া মাছ বাচা ফিলেট। মাছগুলোকে আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ঠিক এই রকম। এবার আমি মাছগুলোকে টিস্যুর মাধ্যমে চাপ দিয়ে এক্সট্রা পানিগুলো শুকিয়ে নেব, যাতে করে ভাজার সময় এর ভেতর থেকে পানি বের হয়ে না আসে। এবার আমি এতে অ্যাড করব আদা বাটা, রসুন বাটা, কালো গোলমরিচের গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, দিয়ে দেব এক চা চামচ ডার্ক সয়া সস, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য মেরিনেট করব, একটা ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে রেখে দেব। চলে এলাম ঠিক 1 ঘন্টা পরে। এবার আমি একটা বোলে নিয়ে নেব 1 কাপ ময়দা আর 1/2 কাপ কর্নফ্লাওয়ার। একটি ছাঁকনিতে নিয়ে এগুলোকে আমি ভালো করে ছেঁকে নেব। এবার আমি এতে অ্যাড করব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো। এগুলোকে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব 1/4 চা চামচ অরেঞ্জ কালারের ফুড কালার, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এগুলোকে আমি ভালো করে মিক্সড করে নেব। আর আজকে আমি এখানে ব্যাটারটা তৈরি করার জন্য সোডা ওয়াটার ইউজ করব। আপনারা চাইলে পানি ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা এখানে 4 চামচের 1/8 ভাগ খাবার সোডা ইউজ করবেন। আমি এখানে 1 কাপ আর 2 টেবিল চামচ সোডা ওয়াটার ইউজ করেছি। পানির ক্ষেত্রেও একই রকম পরিমাপই হবে। এবার আমি একটু একটু করে সোডা ওয়াটার দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি চলে যাব ভাজার জন্য। আমি একটা প্যানে দিয়ে দেব তেল, তেলটাকে আমি ভালো করে গরম করে এবার আমি মাছগুলোকে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ভেজে নেব। আর এই ভাজার সময় আমার চুলার জালটা থাকবে মিডিয়াম হাই ফ্লেমে। এবার মাছগুলোকে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি নামিয়ে নেব। একইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব।
তৈরি হয়ে গেল আমার ফিশ পাকোড়া। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।